আগামীকাল আসবে, ইয়েস্টারডে। পরিমণির সঙ্গে দাম্পত্য জীবনের অবসান ও নানা তর্কে আলোচনায় ছিলেন শরীফুল রাজ। তবে রাজ মিডিয়াতে কোনো মুখ খোলেননি, কিন্তু চমক লাগানো খবর নিয়েই মিডিয়ায় হাজির হলেন তিনি। গণমাধ্যম থেকে দূরে থাকার বিষয়ে রাজ মুখ খুলেছেন। তিনি বলেন, আমি বরাবরই খানিক চুপচাপই ছিলাম, আমি তো এমনই, মিডিয়া পলিটিক্সও বুঝি না, ফিল্ম পলিটিক্সও বুঝি না, আমি অভিনয়টাই জানি, সেটিই বুঝতে চাই আপাতত। শরীফুল রাজের এই নতুন খবরটি যদিও এখন অফিসিয়াল না, তবে এটি প্রাথমিকভাবে চূড়ান্ত বলে জানা গেছে। আর তা হলো, প্রিয়তমা খ্যাত ইদিকা পালের সঙ্গে শরীফুল রাজ জুটি বাঁধতে যাচ্ছেন। পরিচালক প্রযোজক আপাতত কেউ বিষয়টি এখনও অফিসিয়াল করতে চাইছেন না। কাজ শুরু হলে আড়ম্বর নিয়েই এর ঘোষণা দেবেন বলে জানান। এ প্রসঙ্গে রাজ বলেন, কাগজে কলমে কোনো কিছু চূড়ান্ত না হলে তা সম্পর্কে আমার বলাটা উচিত না। কাজ শুরু হলে তো অবশ্যই জানতে পারবেন, কত কিছুরই তো কন্ট্যাক্ট হয়, কাজ শুরু আর হয় কতটা, তাই আমি অফিসিয়ালি কিছু জানাতে চাই না। তবে ইদিকা পাল তো ভালো অভিনেত্রী, একসঙ্গে কাজ করলে নিশ্চয়ই ভালো কিছু হবে। কিছু ব্যক্তিগত কাজে কলকাতা যাচ্ছেন শরীফুল রাজ, শোনা যাচ্ছে ছবিটির ব্যাপারে চূড়ান্ত করতেই এই ভ্রমণ। যদিও শরীফুল রাজ বলছেন এবার একান্তই ব্যক্তিগত ভ্রমণ তার, তবে খুব শিগগিরই নতুন কাজে হাত দেবেন। এদিকে শাকিব খানের বিপরীতে প্রিয়তমা ছবির সাফল্যের পর ইদিকা পালের টলিউডেও নতুনভাবে চাহিদা তৈরি হয়েছে। এর পাশাপাশি বাংলাদেশের একাধিক প্রযোজক পরিচালক ইদিকা পালের সঙ্গে যোগাযোগ করেছেন। তবে শরীফুল রাজের সঙ্গে ইদিকা পালের এই নতুন প্রজেক্টটি চলতি মাসের শেষ দিকেই ঘোষণা দেওয়া হবে বলে জানা গেছে।